শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম পূর্ণ আমার মহান আল্লাহ তাআলার কৃপায় তোমরা সকলে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় সুস্থ আছি। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সৃষ্টি একাডেমিক অনলাইন ক্লাসে আমি তোমাদের সামনে ধারাবাহিকভাবে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করতেছি। সেই ধারাবাহিকতা অনুসারে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অষ্টম অধ্যায়ের পার্ট 3 নিয়ে। আমি গত ক্লাসে তোমাদের অষ্টম অধ্যায়ের পার্ট 3 এর কিছু অংশ আলোচনা করেছিলাম। সেখানে ছিল অভ্যন্তরীণ স্থানান্তর, অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ এবং অভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফল, এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। আজকে আমি তোমাদের সামনে যে বাকি অংশ আছে আন্তর্জাতিক স্থানান্তর সেটা নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক স্থানান্তরের থেকে তোমরা জানতে পারবে আন্তর্জাতিক স্থানান্তর বলতে কি বোঝা, আন্তর্জাতিক স্থানান্তরের কারণ এবং আন্তর্জাতিক স্থানান্তরের ফলাফল। আমরা প্রথমে আসি আন্তর্জাতিক স্থানান্তর বলতে কি বুঝি। একটা স্বাধীন দেশের মানুষ যখন চাকরি, ব্যবসা বাণিজ্য, বিয়ে অথবা অন্য কোনো কারণে অন্য আরেকটা স্বাধীন দেশে স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় আন্তর্জাতিক স্থানান্তর। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা স্বাধীন দেশের মানুষ যে কোনো কারণে অন্য কোনো দেশে স্থানান্তরিত হলে সেই স্থানান্তরকে বলা হয় আন্তর্জাতিক স্থানান্তর। আর অভ্যন্তরীণ স্থানান্তরটা আমরা দেখছি একই দেশের ভিতরে হয়, সেটা দেশের বাইরে না, কিন্তু দেশ দেশের বাইরে হলে অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে গেলে সেটাকে আমরা বলব আন্তর্জাতিক স্থানান্তর। এখন এই আন্তর্জাতিক স্থানান্তরটা বহুমুখী কারণে হতে পারে, অর্থাৎ বিভিন্ন কারণে হতে পারে। এখন আমরা আন্তর্জাতিক স্থানান্তরের কিছু কারণ সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। এখান থেকে অবশ্য পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে আন্তর্জাতিক স্থানান্তরের কারণগুলো আলোচনা করো, বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো, একটা উদ্দীপক দেওয়া থাকতে পারে আন্তর্জাতিক স্থানান্তরের উপর, সেই উদ্দীপকের আলোকে তোমার প্রশ্নটা আসবে। আচ্ছা দেখো, আন্তর্জাতিক স্থানান্তরের কারণের মধ্যে রয়েছে কর্মক্ষেত্রের অভাব। কোন দেশে যদি কর্মক্ষেত্রের অভাব থাকে তাহলে মানুষ কর্মের সন্ধানে কি করতে পারে, অন্য দেশে স্থানান্তরিত হতে পারে। কর্মসংস্থানের ক্ষেত্রে যদি তীব্র প্রতিযোগিতা থাকে সেক্ষেত্রে যে সমস্ত মানুষ সেই প্রতিযোগিতায় টিকতে পারবে না তারা অন্য দেশে কাজের সন্ধানে কি করতে পারে, চলে যেতে পারে। তাহলে কর্মক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা দাও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ হয়ে থাকে একটি কারণ। আচ্ছা তারপরে তৃতীয় হচ্ছে রাজনৈতিক আশ্রয়। তৃতীয় হচ্ছে রাজনৈতিক আশ্রয়। কোন মানুষ যদি রাজনৈতিক কারণে কোন দেশে তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দেয় তখন সে অন্য দেশের কাছে রাজনৈতিক আশ্রয় চাইতে পারে। সে দেশ যদি তাকে রাজনৈতিক আশ্রয় দেয় তাহলে সেক্ষেত্রে আন্তর্জাতিক স্থানান্তরের ঘটনা ঘটতে পারে। জলবায়ুগত কারণে অনেক সময় আন্তর্জাতিক স্থানান্তর হয়ে থাকে। কোন দেশের জলবায়ু যদি সেই দেশের অনুকূলে না হয়, মানুষের বসবাসের জন্য যদি উপযুক্ত না হয় অর্থাৎ প্রতিকূলে হয় তখন মানুষ সেই দেশ থেকে স্থানান্তরিত হয়ে যেসব দেশের জলবায়ুটা মানুষের বসবাসের জন্য অনুকূল অর্থাৎ বসবাসের জন্য উপযোগী সেই সব দেশে স্থানান্তরিত হতে পারে। তাহলে জলবায়ুর প্রতিকূলতাটাও আন্তর্জাতিক স্থানান্তরের একটি কারণ। নাগরিকত্ব লাভের জন্য মানুষ অনেক সময় স্থানান্তরিত থাকে। আমাদের মতো অনুন্নত দেশের নাগরিক অনেক সময় উন্নত দেশের নাগরিকত্ব লাভের জন্য আন্তর্জাতিক ভাবে স্থানান্তরিত হয়। এছাড়া ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে মানুষ এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হতে পারে। বিনিয়োগ অর্থাৎ যে দেশে বিনিয়োগ করলে লাভের আশা বেশি মানুষ সে দেশে স্থানান্তরিত হতে পারে। চাকরি ক্ষেত্রে বদলি বা পদোন্নতির কারণে মানুষ স্থানান্তরিত হতে পারে। আমরা জানি আজকে কিছু কিছু কোম্পানি আছে যেগুলোকে বলা হয় মাল্টিন্যাশনাল কোম্পানি অর্থাৎ বহুজাতিক কোম্পানি, বিভিন্ন দেশে তাদের শাখা প্রশাখা রয়েছে কোম্পানি। সেই সব কোম্পানিতে যারা চাকরি করেন তাদের চাকরির বদলিজনিত কারণে, পদোন্নতিজনিত কারণে তারা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয় এবং তারা এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বসবাস শুরু করতে পারে। এখানেও আন্তর্জাতিক স্থানান্তরের ঘটনা ঘটে থাকে। পেশাজীবীরা অনেক সময় এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হতে পারে তাদের পেশার প্রয়োজনে। তাহলে আমরা দেখতে পারলাম
যে বিভিন্ন কারণে আন্তর্জাতিক স্থানান্তর হতে পারে। তাহলে আন্তর্জাতিক স্থানান্তরের কারণগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা জানব আন্তর্জাতিক স্থানান্তরের ফলাফল। আন্তর্জাতিক স্থানান্তরের ফলাফলকে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারি। ফলাফলটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। যদি ভালো হয় সেটাকে আমরা বলবো সুফল, আর যদি খারাপ হয় বা আন্তর্জাতিক স্থানান্তরের যে মন্দ দিকটা সেটাকে আমরা বলবো কুফল। প্রথমে আমরা ধরি আন্তর্জাতিক স্থানান্তরের ভালো দিকগুলো অর্থাৎ সুফল গুলো। ভালো দিকের মধ্যে রয়েছে যেমন আমাদের দেশ থেকে আমরা জানি যে অনেক লোকই বিদেশে গিয়ে কাজ করে, চাকরি ব্যবসা বাণিজ্য বা কিছু যারা নিম্ন শ্রেণীর লোক আছে তারা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ করে থাকে, বিভিন্ন দেশে গিয়ে কনস্ট্রাকশনের শ্রমিক হিসেবে কাজ করে। এরা ওই সব দেশে যে উপার্জন করে সেই উপার্জনে শিল্প বা তাদের খরচ বাদে বাকি অংশ আমাদের দেশে প্রেরণ করে। আমাদের দেশে তাদের যে ফ্যামিলির সদস্য থেকে যায় তাদের কাছে প্রেরণ করে, এই ফ্যামিলির সদস্যরা সেই টাকা দিয়ে তাদের প্রয়োজন মেটানোর পরে বাকি টাকা তারা কি করে আমাদের দেশের কৃষি উন্নয়ন ব্যবসা বাণিজ্য সেবা খাত ইত্যাদিতে কি করে বিনিয়োগ করে। বিনিয়োগ করলে আমাদের দেশের উন্নয়ন হয় এবং তাদের বিনিয়োগকৃত টাকা দিয়ে যে বিভিন্ন ধরনের উৎপাদন হয় সেই উৎপাদনগুলো আবার বিদেশে আমরা কি করতে পারি রপ্তানি করতে পারি, রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তাহলে এগুলো হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তরের ভালো দিক। এছাড়াও আন্তর্জাতিক স্থানান্তরের আরো কিছু ভালো দিক রয়েছে, যেমন চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় আন্তর্জাতিক স্থানান্তরের ফলে। এর ফলে আমাদের জীবন এবং জীবিকা কি হয় উন্নয়ন হয়। তাহলে এগুলো হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তরের ভালো দিক সুফল। এখন আমরা জানবো আন্তর্জাতিক স্থানান্তরের কিছু মন্দ দিক অর্থাৎ কুফল। আন্তর্জাতিক স্থানান্তরের মন্দ দিকের মধ্যে রয়েছে যেমন বর্তমান বিশ্বের একটা মরণবিধি হচ্ছে HIV/AIDS। এটা অনেক সময় আন্তর্জাতিক স্থানান্তরের উপরে বিস্তার লাভ করতে পারে। যেমন আমাদের দেশের যেসব লোক বিদেশে স্থানান্তরিত হয় বিদেশে বসবাস করে তাদের মাধ্যমে এই মরণবিধিটা আমাদের দেশে স্থানান্তরিত হতে পারে। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে বর্তমান বিশ্বে যে মরণবিধি বা ভয়াবহ মহামারী চলতেছে করোনা নামক যে মহা দুর্যোগ চলতেছে, সেই দুর্যোগটা তোমরা খেয়াল করে দেখতে পারবা যে আমাদের দেশে যেসব লোক বিদেশে কর্মরত ছিল সেই সব দেশে প্রথমত আগে এই রোগটা দেখা দিয়েছে। এই রোগের কারণে তারা যখন ওই দেশ থেকে আমাদের দেশে স্থানান্তরিত হয়েছে তখন সঠিক স্বাস্থ্যবিধি মানা, সঠিক স্বাস্থ্যবিধি না মানার কারণে সেই রোগটা আমাদের দেশের লোকের মধ্যে সেটার বিস্তার ঘটেছে। তাহলে এটাও আন্তর্জাতিক স্থানান্তরের একটি কুফল। এছাড়া আন্তর্জাতিক স্থানান্তরে আরো কিছু কুফল রয়েছে, যেমন আমাদের দেশে সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয়। আমাদের দেশে যেসব লোক বিশ্বের অন্যান্য দেশে বা উন্নত দেশে গিয়ে বসবাস করেন ওই সব দেশের সমাজ সংস্কৃতি মূল্যবোধ বা ওই সব দেশের যে কালচার সেটা অনেক সময় তারা অভ্যস্ত হয়ে যায়। অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে যখন তারা ফিরে আসে তখন আমাদের দেশে যখন ওই মূল্যবোধ সংস্কৃতি বা ওই আচার আচরণগুলো আমাদের দেশে অ্যাপ্লাই করে তখন সেগুলো আমাদের দেশের সমাজ সংস্কৃতি মূল্যবোধের সাথে সেগুলা সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে একটা সামাজিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্বের সৃষ্টি হয়, যা এটাও আন্তর্জাতিক স্থানান্তরের একটি কুফল। তাহলে আমরা আজকের ক্লাসে তোমাদের মোটামুটি ধারণা দিতে পারছি যে আন্তর্জাতিক স্থানান্তর কি, আন্তর্জাতিক স্থানান্তরের কারণ, আন্তর্জাতিক স্থানান্তরের ফলাফল। ফলাফলের ভিতরে আমরা দেখতে পেয়েছি দুইটা দিক রয়েছে, একটা হচ্ছে সুফল আর কুফল। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। তোমরা বাসায় মনোযোগ দিয়ে এই বিষয়গুলো আরো ভালোভাবে দেখবে, এই বিষয়গুলো ভালোভাবে দেখে তোমরা আয়ত্ত করবে যাতে এখান থেকে পরীক্ষার কোনো প্রশ্ন আসলে তোমরা ভালোভাবে সেটা অ্যান্সার করতে পারো। আজ আর নয়, তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।